আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে আমার আজকের ভিডিওতে স্বাগতম। আমি ডক্টর মাইনুদ্দিন আহমেদ, আপনাদেরকে আমি আমার উচ্চ রক্তচাপ সম্পর্কিত আলোচনায় স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করতে চাই যে বিষয়টিতে, সেটা হচ্ছে যে উচ্চ রক্তচাপের কারণে মানুষের শরীরে কী সমস্যা হতে পারে। প্রথম কথা হলো, আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি যে উচ্চ রক্তচাপ একটি লক্ষণহীন রোগ। এই রোগটি আসলে প্রকৃত অর্থে কোনো লক্ষণ প্রকাশ করে না। যে সমস্ত লক্ষণগুলি মানুষ মনে করেন এগুলি আসলে উচ্চ রক্তচাপের নয়, বরং তার পারিপার্শ্বিক অন্যান্য রোগের লক্ষণ। কিন্তু উচ্চ রক্তচাপ নিজে লক্ষণ নিয়ে খুব কম ক্ষেত্রে আসে। তো তাহলে উচ্চ রক্তচাপ যদি কোনো লক্ষণ প্রকাশ না করে, শারীরিকভাবে কোনো সমস্যা না হয়, রোগী বুঝতে না পারে, তাহলে চিকিৎসার প্রয়োজনটা কোথায় এবং চিকিৎসা না করলে কী সমস্যা হতে পারে, এ বিষয়ে আমি একটু দিকপাত করার চেষ্টা করব। তো যখন মানুষের একটি নির্দিষ্ট রক্তচাপ রয়েছে, আমরা বলি যে এটি সিস্টোলিক গড়ে 120 এবং ডায়াস্টোলিক গড়ে 80, তবে এর থেকে কিছু কম এবং কিছু বেশিও হতে পারে। সাধারণত যারা একটু লম্বা চওড়া, স্বাস্থ্য ভালো, ওজন বেশি, তাদের রক্তচাপ স্বাভাবিকভাবেই কিছুটা বেশি থাকে। যারা হালকা পাতলা হয়, লিন অ্যান্ড থিন, শর্ট স্ট্যাচার বা ছোটোখাটো মানুষ, মহিলা মানুষ যারা একটু হালকা পাতলা, তাদের কিন্তু স্বাভাবিকভাবেই রক্তচাপটি একটু কম হয়। অনেকে এসে ব্লাড প্রেশার একটু কম হলেই অস্থির হয়ে যান। তো সুতরাং রক্তচাপ একটি স্বাভাবিক রেঞ্জের মধ্যে থাকে, কিন্তু যখন এই রক্তচাপটি এর চেয়ে বেশি লেভেলে থাকতে থাকে দীর্ঘ সময় ধরে, দীর্ঘদিন ধরে কারো ব্লাড প্রেশার 150, 160, 170 এরকম থাকছে এবং রোগীর কোনো সমস্যা হচ্ছে না, তো তাহলে এটি চিকিৎসা করা কেন প্রয়োজন? আসলে যখন দীর্ঘক্ষণ বা দীর্ঘ সময় ধরে মানুষের ব্লাড প্রেশার বেশি থাকে, তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরের যে রক্তনালীগুলো রয়েছে এগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করি। সব প্রথম হচ্ছে, এটাকে বলি স্মল সাইজড আর্টারি বা ক্ষুদ্র রক্তনালী, ক্ষুদ্র ধমনী। দ্বিতীয় হচ্ছে মিডিয়াম সাইজড আর্টারি এবং তৃতীয় হচ্ছে লার্জ সাইজড আর্টারি। তো এর মধ্যে আমাদের শরীরের যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে, যেমন মানুষের মস্তিষ্ক বা ব্রেইন রয়েছে, মানুষের চোখ, মানুষের হার্ট যা মানুষের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি, রয়েছে মানুষের ফুসফুস, দুটি ফুসফুস রয়েছে, দুটি কিডনি, লিভার, এই অঙ্গগুলি মানুষের জন্য এতই জরুরি যে এর যে কোনোটি নষ্ট হয়ে গেলে কিন্তু মানুষের জন্য বেঁচে থাকা আসলে খুব কষ্টকর হয়ে যায় বা সম্ভব হয় না। তো উচ্চ রক্তচাপ যেটি করে, আমাদের শরীরের মাঝারি ধরনের যে রক্তনালীগুলো রয়েছে বা মিডিয়াম সাইজড আর্টেরিয়াল, এই মাঝারি ধরনের রক্তনালীগুলির যে ইলাস্টিসিটি রয়েছে বা স্থিতিস্থাপকতা রয়েছে, এটিকে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে যখন কন্টিনিউয়াসলি মানুষের ব্লাড প্রেশার একটু বেশি থাকে। ব্লাড প্রেশার বাড়ার কারণে তার রক্তনালীগুলি ইঞ্জুরি হতে থাকে, ফলে এই রক্তনালীগুলির স্বাভাবিক যে প্রক্রিয়া, স্বাভাবিক কাজ করার ক্ষমতা, এটি হ্যাম্পার হতে থাকে। এবং এটি কিন্তু একদিন না, এটি মাসের পর মাস, বছরের পর বছর ধরে এই প্রক্রিয়াটি চলতে থাকে। চলতে চলতে কী হয় যে আস্তে আস্তে এই রক্তনালীগুলির মধ্যে চর্বির আস্তরণ তৈরি হয়, যেটিকে আমরা বলি অ্যাথেরোমা। এবং এই অ্যাথেরোমা হওয়ার পরে ধীরে ধীরে দেখা যায় যে রক্তনালীগুলি ড্যামেজড হয়ে যায়। এছাড়া আমাদের শরীরের যে অর্গানগুলি রয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হলো হার্ট। হার্টের মধ্যে যেটা হয় যে উচ্চ রক্তচাপ যখন একটা মানুষের থাকে, তখন হার্টের কাজ করার প্রবণতা বেড়ে যায়, অর্থাৎ হার্টকে বা হৃৎপিণ্ডকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, কারণ এই উচ্চ রক্তচাপের বিপরীতে তাকে তার পাম্পিং ক্ষমতাটি প্রয়োগ করতে হয়। যখন হার্টের এই রক্তচাপ বেশি হওয়ার জন্য হার্টের পরিশ্রম বেশি হয়, তখন কিন্তু হার্ট আস্তে আস্তে ফুলে যেতে থাকে বা মোটা হতে থাকে হার্টের মাংসপেশি। এটাকে আমরা বলি হাইপারট্রফি অফ দ্য কার্ডিয়াক মাসল। হার্টের মাংসপেশিগুলো ফুলে যায় এবং বিশেষ করে হার্টের বাম নিলয় যেটি রয়েছে বা লেফট ভেন্ট্রিকল, এটির মাংসগুলি আস্তে আস্তে বড় হয়ে যায়। ফলে কি হয়, হার্টের ভিতরের যে অংশটি রয়েছে, এই ভিতরের অংশটির ডায়ামিটার বা ভিতরের অংশটি কিন্তু ছোট হয়ে আসে, এবং হার্টের যে রক্তনালীগুলো রয়েছে সেদিক দিয়ে রক্ত চলাচল সরবরাহ কমে আসে। এর ফলশ্রুতিতে কি হয়, একটা সময় হঠাৎ করে তার হার্টের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে, যেটিকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানুষের মৃত্যুর প্রধান কারণগুলির একটি, যেটিকে আমরা বাংলা বা আমাদের দেশের মানুষরা হার্ট অ্যাটাক বলে থাকেন। তো এই হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা তৈরি হয়।
কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হার্ট অ্যাটাকে মানুষ যদি বেঁচেও যায় কিন্তু ধীরে 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 তার হার্ট ক্ষতিগ্রস্ত হতে থাকে, ফলে এক সময় তার হার্ট অনেক বেশি বড় হয়ে যায়, এটি কাজ করতে পারে না, ফলে মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। সুতরাং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না আসলে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়ে যাবে। একইভাবে আপনার মস্তিষ্কের যে রক্তনালীগুলো আছে এগুলোও ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ফলে কি হয় মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হয়, ব্যাহত হতে হতে যে কোনো সময় মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে ব্রেন স্ট্রোক হতে পারে, অথবা মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে যেয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ বা ইন্ট্রাসেরিব্রাল হিমোরেজও হতে পারে, যেটির কারণে মানুষের মৃত্যু হতে পারে, মানুষ পঙ্গু হয়ে যেতে পারে। একইভাবে মানুষের কিডনিতেও রক্ত সরবরাহ কমে আসে। তো কিডনিতে যখন রক্ত সরবরাহ কমে আসে তখন ধীরে ধীরে কিডনি বা বৃক্কের কার্যক্ষমতা আস্তে আস্তে কমে যায়, তখন মানুষের কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যায়, যেটিকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলে থাকি। এই সমস্ত কিছুর মূলে যে নীরব ঘাতক রয়েছে সে কিন্তু উচ্চ রক্তচাপ। তো এই জন্য আমাদের অত্যন্ত জরুরি যে আমরা আমাদের রক্তচাপকে জানব এবং সেই অনুযায়ী আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাপনা গ্রহণ করব। তা না হলে কি হবে যে এমন কিছু রোগে আপনি আক্রান্ত হবেন যেগুলি আপনাকে পঙ্গু করে দিবে, আপনার জীবন চলা ব্যাহত করবে, আপনার এফেক্টিভ লাইফকে ড্যামেজ করে দিবে। কারণ একটা মানুষ তার কর্মক্ষম জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য এরকম একটি রোগী যথেষ্ট। একজন মানুষ 50 বছর বয়স হওয়ার পরেই কিন্তু আর্নিং শুরু করে, সেই সময় যদি তার ব্রেন স্ট্রোক হয়ে যায়, তার প্যারালাইসিস হয়ে যায়, হার্ট ফেলিওর হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় তিনি ধীরে ধীরে পরিবার এবং সমাজের বোঝা হয়ে ওঠেন, তিনি নিজেও এফেক্টিভ লাইফ দিতে পারেন না এবং সমাজের জন্য তার কিছু করার অবদান থাকে না। এজন্যই আমাদের জন্য অত্যন্ত জরুরি যে আমরা এই নীরব ঘাতককে চিনব এবং এই নীরব ঘাতকের বিরুদ্ধে আমাদের যে কিছু যা কিছু করার আছে সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। তা আজ এ পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।